গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তা ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন সময় হচ্ছে ভোর 4:30, আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজও কিন্তু খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়েছে, মানে 4টার সময়। আজ থেকেই তো অর্ণার পাপা ফার্স্ট শিফটে ডিউটি, আর ফার্স্ট শিফটে ডিউটি থাকা মানে তো বুঝতেই পারছো, ভোর 4টার সময় উঠে আমাকেও টিফিনটা রেডি করে দিতে হয়। আজ সকালে টিফিনে বানিয়েছি চাউমিন। চাউমিনটা বানানো শেষ করে চায়ের জলটা গরম বসিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দেওয়া শেষ করে চায়ে চিনি আর লিকারটা দিয়ে দিলাম। জলটা তো আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো চা ওদিকে ফুটতে থাক আর আমি ততক্ষণে সসটা করে নিই। অর্ণার পাপা এখন আর স্যালাড নিয়ে যেতে চায় না, বলে পেঁয়াজ কাটা থাকলে গন্ধ হয়ে যায়, আর শশাকেও বরাবরই খেতে পছন্দ করে না, তাই এখন চাউমিন বানালে পেঁয়াজটা ভেজে ব্যাগে ভরবো বলে চামচটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। কিন্তু দেখলাম যে চাউমিনটা বেশ গরম আছে, আর অর্ণার পাপা খেতে তো ওই 7:30 বাজবে, ততক্ষণে চাউমিনটা ঘেমে পুরো নরম হয়ে যাবে। তার থেকে ভালো ও যতক্ষণ চা খাচ্ছি ততক্ষণ আলগা থাক, যখন যাবে তখনই ভরে দিই। চাটাও হয়ে গেছে, তো অর্ণার পাপাকে চা দিয়ে চলো বাইরে থেকে একবার ঘুরে আসি। বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে রাত 9টার পর থেকে বেশ ফাঁকা ছিল, আর এই এখন অর্ণার পাপা বেরোবে, এখনই শুরু হলো বৃষ্টি। তো চা খেয়ে অর্ণার পাপা এখন বেরিয়ে যাচ্ছে, আর বাইরেটা তো দেখে বুঝতে পারলে কতটা অন্ধকার এখনও। আর সকালে রান্না তো করবো সেই 7টায়, এতক্ষণ জেগে থেকে কী করবো, যাই আমিও একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে রান্না হবে। সকালবেলা উঠে আবারও রান্না শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে শুক্তো, আর এদিকে ফুলকপি কেটে রেখেছি, ফুলকপি ভাজা করব। প্রত্যেকবার ফুলকপি ওই ঝোলে না হয় ডালে দিয়ে খাওয়া হয়, তো আজ ইচ্ছে হলো যে একটু ফুলকপি ভাজা করি, তাই ফুলকপি কেটে নিয়েছি। মাছ তো আছে ফ্রিজে, কিন্তু পরপর কয়েকদিন মাছ খেয়েছি, তাই আজ আর ইচ্ছে করলো না যে মাছের তরকারি করি। এখনও অল্প একটু ওই কাঁচা মাছের তরকারিটা আছে, ভাবলাম যে আজকে সবজি তরকারি করি। প্রথমে ভেবেছিলাম সাম্বার করবো, তারপর ভাবলাম যে ওই কাঁচা মাছের টকটাও তো টকটক, আর সাম্বারও একটু দুদিন পরে, তো দুদিন টক খেয়েছি, আজকে না হয় সাম্বারটা অ্যাভয়েড করি। তাই শুক্তো বানাচ্ছি, আর ওই যে বললাম ফুলকপি ভাজা করব, তো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে, তাড়াতাড়ি করে এবার ভাতের ফ্যানটা গালতে হবে, নাহলে নরম হয়ে যাবে। এই চালটাতে কিছুক্ষণ দেরি করলেই ভাতটা নরম হয়ে যায়। আর আজকে একটা মজার বিষয় কি জানো, ভাবনা আজকে 8টা নাগাদ ঘুম থেকে উঠে গেছে, আর উঠে কি করছে বলো তো? এই আচ্ছা জানো, এই খেলতে বসে গেছে, অনেক ঘুম ভেঙে গেছে সকাল সকাল, ওই জন্য উঠে বসে গেছে খেলতে। অর্ণা অবশ্য ওঠেনি, ওকে ওঠায়ও নি, কারণ রান্নার কাজটা যেহেতু থাকে, তো ভাতটা গেলে নি, তারপর তার তেমন কোনো চাপের কাজ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো, ওকে কোলে নি তুলে তুলে নেবে। শুক্তোটা নামিয়ে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি, যাই ভাগনাকে খাবারটা দিয়েছি। ও তো আজ সকাল সকাল উঠে পড়েছে, এই সকাল সকাল ওর ব্রাশও হয়ে গেছে, তো এখানে এসে বলছে মামি কী খাবো, ডিম ভুজিয়া করে দাও, মুড়ি খাবো। বললাম ডিম ভুজিয়া করতে হবে না, চাউমিন করেছি তো চাউমিন দিচ্ছি। লাইট জ্বালানো হয়নি, পুরো অন্ধকার হয়ে গেছে। না ওঠো, শুয়ে শুয়ে খাবে নি, একদম বাড়িতে শশা আনা আছে, কিন্তু শশাটা যে কেটে দেবো সেটা আর ভুলে গেছি, শুধু পেঁয়াজ দিয়ে ওকে দিয়ে এসেছিলাম, এক্ষুনি মনে পড়লো তাই দিয়ে এলাম আবার শশা কেটে। ভাজাটা শুক্তো হয়ে গেছে, ভাজা শুক্তো গুছিয়েও দিয়েছি, শুধু ভাজাটা হলে ভাজাটা গুছিয়ে গেলে হয়ে যাবে। ভাগনা থাকতে থাকতে স্নান পুজো সেরে দিল, কিন্তু জামা কাপড় এখনো ধোয়া হয়নি, ভাবলো আমি খেয়ে নিই, তারপরেই জামা কাপড়গুলো ধুয়ে খালি জল দিয়ে দিন। পেছনে বারান্দায় মেলে জল ঝরবে কিন্তু সন্দেহ আছে, কারণ মেঘের অবস্থা ভালো না, আর পেছনে বারান্দা তো জানো অতটা রোদ লাগে না, হাওয়া হলে হাওয়াটুকু লাগে, তো এখন তো হাওয়া নেই, তবে ওপরের ছাদটা ফাঁকা, তো তাই দেখি এখানকার তুলনায় ছাদের ওপরে জামা কাপড় মেলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তাই ছাদেই যাবো জামা কাপড়গুলো মেলতে।
একটু হাই করে দাও সবাইকে, হাই করে দাও, বসো, দাঁড়াও আমি কোলে নেই, কোলে নেই, দাঁড়াও আমি কোলে নেবো, একা একা যেতে পারি, সাথে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর কাল কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো শুকনো হয়ে গেছে, ওগুলো ভাঁজ করে গুছিয়ে নিয়েছি, এবার এগুলোকে ঘরে রেখে যাব নিচে প্লাস্টিক ওয়েস্ট পোড়াতে, এখন তো এই ছোট বস্তাটাতে ভরা হয় তো এক মাসের মধ্যে ভর্তি হয়ে যায়, এখন গিয়ে ওটা নিচে পুড়িয়ে আসবো, দাঁড়া দাঁড়া মা ভেতর থেকে আমি অন্য আর দেশ এই বক্সটা নিয়ে আসি, এখানে দাঁড়াবে যাবে না কোথাও, আমি এটা রেখে যাচ্ছি, ওটা ভো ভো না এটা বেড়াল, চলো তোমাকে নিয়ে এলে না শান্তি নেই, জ্বালিয়ে দিয়েছি আস্তে আস্তে জ্বলতে থাক, বাড়ি ফিরে যাই, এখানে যতক্ষণ দাঁড়াবো এই শুধু রাস্তার দিকে যেতে চাই, আর এই রাস্তা তো সবসময় শুধু গাড়ি যেতে থাকে তাই একটু বেশি ভয় করে, তো জ্বালিয়ে দিয়েছি আস্তে আস্তে চলে যাবে, চলো বাড়ি গিয়ে স্নান করবো, তাই তো স্নান করবো তো, সাউন্ডটা কমিয়ে দিয়ে গেলাম, সাউন্ডটা বাড়িয়ে দিলি তো, ঘুমবো চল, ফোনে দেখতে হবে না, ঘুমবো চলো চলো ঘুমবো, এসো উঠে এসো উঠে এসো, আয় ঘুমবি না, আয় আর না ঘুমবি না, ঘুমবি না, না চ ঘুমবো চ, উঠে উঠে আয় উঠে আয় উঠে আয় তাড়াতাড়ি উঠে আয় তাড়াতাড়ি উঠে আয়, শোনা এবার এসো ঘুমবো, সাড়ে তিনটা বেজে গেছে না কি রে, খাওয়া দাওয়া শেষ করতে আজকে আমাদের সাড়ে তিনটা বেজে গেল, অর্ণার পাপা তো আসে ওই আড়াইটা নাগাদ, তো স্নান করে খেয়ে উঠতে উঠতে দেখো 3:40 হয়ে গেছে, আর এখনও অবধি কিন্তু অর্ণা ঘুমোয়নি, ওকে বলছি যে এবার চলো ঘুমবো, না চলো 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 তাড়াতাড়ি ঘুমবো চলো, বিকালবেলা খেলা করবো, বলতে বলতে বিকাল হয়ে গেলো, 3:30 বেজে গেছে, আর কতক্ষণ চলো মা, প্রত্যেকদিন আবার বিকালবেলা বৃষ্টি আছে, চলো একটু একটু ঘুমিয়ে নেই, একটু ঘুমিয়ে নেই, বাবা এখানে শুয়েছে খেলা দেখবে বলে, আর ও একটা বালিশ নিয়ে এসে গেছে, তুমি চলো ঘুমবো চলো, ঘুমবো যাও, আরে যা সাজগোজ হয়ে যাচ্ছে, দেখো নাচ করবে বলে, দেখেছ কেমন করে পরে ফেলেছে ক্যারপেটটা পেছনের দিকে করে পড়ে, তুমি আমাকে বলো তুমি ঘুমবো এসে তাড়াতাড়ি, আর না অনেক হয়েছে অনেক হয়েছে, মার কোলে আছো, কোলে লড়ে লড়ে দেরি করে ঘুমাবি, কত দেরি হয়ে গেল বলতো, কত দেরি হয়ে গেল, আজ চামনি ধরো কোন চামচ নেবে, এটা এটা আচ্ছা ঠিক আছে, এটা নেবে না, আচ্ছা ঠিক আছে, আজকে ঘুমিয়েছে তো অনেক দেরি করে, নিয়ে গেলাম তো 3:30 নাগাদ, তাও ঘুমাচ্ছিল না, এদিক ওদিক বিছানা লাফাচ্ছে, ওই করে হয়ে প্রায় 5টার পরে ঘুমিয়েছে, আর উঠলো এই একটু আগে, আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ওর সাথে সাথে আমিও দেরি করে ঘুমিয়েছি, ভেবেছিলাম ঘুমাবো না, কিন্তু ঘুম পাচ্ছিল বলে কিছুক্ষণের মধ্যে হয়তো ঘুম ভেঙে যাবে, কিন্তু
ঘুম ভাঙতে ভাঙতে 6:30 বেজে গেছে আর উঠে দেখি বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার। এমনিতে তো প্রতিদিন মেঘ হচ্ছে আর তার উপরে বেলাটাও এখন ছোট হয়ে এসেছে। তো উঠে দেখি অর্ণার বাবা শুয়ে ফোন দেখছে। তো ভাবো ফোন দেখছে জেগে আছে, যদি অন্ধকার হয়ে যাচ্ছে তো ডেকে দিতে পারে, কিন্তু ও আর ডেকে দেয়নি। এরকমটা দেখলে রাগ হয় না বলো? উঠে যখন দেখি চারিদিকে যেমনটা ফেলে ঘুমিয়েছিলাম তেমনটাই আছে, ও সারা দুপুরটা জেগে জেগে ফোন দেখেছে, অথচ অর্ণার খেলনাগুলো যেমন পড়েছিল সেরকম পড়ে আছে, ওগুলোও গোছায়নি। ওগুলো গুছিয়ে ঘর ঝাড় দিয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম, ছাদে ছিল পেছনে ছিল, তারপরে অর্ণাকে তুললাম। এখন ওর খাওয়া হয়নি, তো ওকে খাওয়াবো, তারপরে সন্ধ্যা দেব। আর ওর খাবারটা তৈরি করতে এসে অর্ণার পাপার জন্য চাটাও বসিয়ে দিলাম। ওর খাবারটা তৈরি করবে আর একেবারে ওকে চাও দিয়ে দিব, তারপরে সন্ধ্যা দিয়ে রান্না বান্নার কাজে আসবো। দেরি করে ঘুম ভাঙালে না তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আর মুখের অবস্থাটা দেখো, এই দেখো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজ করেছি, কোনো রকমের চুলে চিরুনিটা দিয়েছি ওপরে, কালকের বিনুনি তেমনি আছে, আর কিছু করিনি যেহেতু দেরি হয়ে গেছে। আর এই যে তাড়াহুড়ো করে কাজ করেছি, অবস্থাটা দেখে বুঝতেই পারছো পুরো ঘেমে ভূত হয়ে গেছি। আর অর্ণা ঘুম থেকে ওঠার পরে মা ছাড়া পাপার কাছে যাবে না, উঠে কিন্তু পাপাকে দেখে বললো পাপা আছে। আমি যেই বললাম বাবার কাছে যাও, না ও পাপার কাছে যাবে না, মায়ের কাছেই থাকতে হবে, তাই তো? চাটাও হয়ে গেছে, চলো তোমাকে ও খাইয়ে দিই আর তোমার পাপাকে চাটা দিয়ে দিই। দিয়েছ? দিয়েছ? দাঁড়া মাদুরটা পাতি, মাদুরে বসবে। তোমাকে আনতে তবে আমি নিয়ে আসছি, তুমি ওখানে থাকো, দৌড়ে চলে যা। চাম টিভি চালু হবে, বসো বসো এখানে বসো। আরে এখানে বস। কাঁটা তুমি নিয়েছিলে কেন এগুলো? দাও যাও। ওর পাপা পানমৌরি খাচ্ছিল বলে ও পানমৌরি নিয়েছিল আর নিয়ে এসে দিয়ে গেল আমাকে কাঁটা কাঁটা বলে। রান্না করবো কি করে মা? তুমি যাও, আমি রান্না করতাম। মা শোনা, মা 8টা বেজে গেছে। ও মামা, আচ্ছা পাপা কি করছে একটু দেখেছো তো? মা পাপা, আচ্ছা কোলে নেবো, যাও চিৎকার করিস না, যা রেগে যাচ্ছে। এই দেখো রাগ হয়ে গেছে আমার পাগলি বুড়িটা কোলে নেই না, সোনা দুষ্টুমি করে না, যাও আমি যাচ্ছি। উ দেখেছো কোলে নেওয়ার কথা বলেছিল, কোলে নিয়ে বলে পাপা, তো তোমার পাপার কোলে যাওনি কেন, তুমি আমার কোলে কেন এসেছো? গম গম হাত দাও, দাও গম গম হাত দাও। 8টা বেজে গেল, এখনো কিন্তু আমার রান্না শুরু হয়নি, শুধুমাত্র ভাতটা বসিয়েছি আর এদিকে এই যে পানমৌরি ভাজা করছি। পানমৌরিটা একদম অল্প আছে, এই যে আগের দিন আমাকে বলেছিল যে পানমৌরিটা ভাজলে না, আমি প্রথমে বলেছিলাম যে শেষ করো তারপরে আমি ভেজে দেবো, তো বলছে না ভেজে দাও কারণ অল্প একটু আছে, এগুলোকেও একটু গরম করে নেব, দিয়ে একসাথে একটা ডাব্বায় ভরবো। ওবেলা সবজি তরকারি খেয়েছে বলে অর্ণার পাপা বললো এবেলা মাংস করো, তো আগে থেকে তো কোনো প্ল্যান করা ছিল না যে এবেলা মাংস করবো, মাংসটা বের করেছি সন্ধ্যা দেওয়ার পরে, বরফটা এখনো ছাড়েনি, মাংসটা বরফ ছাড়তে দিয়ে এদিকে সবজিগুলোও কেটে নিয়েছি, তারপরে ভাতটা বসিয়ে এই যাই পানমৌরি ভাজা করছি। পানমৌরি ভাজা হলে আলুটা ভাজবো, ততক্ষণ নিশ্চয়ই মাংসটা বরফ ছেড়ে যাবে, বেশ কিছুক্ষণ হলো মাংসটা বরফ ছাড়িয়েছি। আগে থেকে প্ল্যান করা থাকলে মাংসটা আমি আগে থেকে বের করে রাখতাম, তো তাড়াতাড়ি হয়ে যেত। মাংস তো আবার আমাদের ভেজে রান্না করতে হয়, আজকে যে রান্না শেষ হবে কটায় তার ঠিক নেই, বলতে বলতে 8:20 হয়ে গেল, এই যে 8:25, 8:20 নয়, কতক্ষণে যে রান্না শেষ করবো ভগবানই জানে। বেরো বেরো বাইরে বেরো, জল খা। জল খাওয়া হয়নি, এসে বাবা মেয়ে দুজন ফোন নিয়ে শুয়ে গেছে। হয়েছে? জলটা খেয়ে বোতলটা দাও, বিছানা নিয়ে গেলে বিছানায় জল পড়বে, আমি বোতলটা নিয়ে যাবো বলে বসে আছি। কত জল টেস্ট আছে, তুমি যে শুয়ে পড়েছো কেন? জল খেয়ে আসতে বললাম ভেতরে, কথা বললে শোনো না তুমি, দাও
দাও জলের বোতল নিয়ে যায় না বিছানা, আবার না বলে ঘুমাবো তো সেখানে জল মা দাও আমি খাবো, খিদা পাচ্ছে। মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, সবার তো খাওয়া হয়ে গেছে, মাকে দাও, দাও আমাকে দাও, আরে আমাকে একটু খাই দাও, আমাকে একটু খাই দাও, দাও ফোন পরে দেবো, ব্লগটা শেষ করেই ফোন দিচ্ছি। আমি একটু ফোনটা দিয়ে ব্লগ শেষ করবো বলে উনি এসছে দৌড়ে, দিচ্ছি 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 দিচ্ছি, এক মিনিট দিচ্ছি, ব্লগটা শেষ করেই নাচ করবি না। 10:30 বাজে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা মেয়ে তো বিছানায় শুয়ে পড়েছিল, আর এদিকে ভাগনা বসে গেছে ওর প্রত্যেক দিনকার কাজ নিয়ে, কিন্তু এখনও আমার খাওয়া হয়নি কারণ আজকে রান্না শেষ করতে করতে দেরি হয়ে গেছিলো, তো রান্না শেষ হতে হতে ভাগনাও এসে গেছিলো। ভাগনা আর অর্ণার বাবাকে খেতে দিয়ে অর্ণাকে খাইয়ে উঠতে 10:30 বেজে গেল। তারপর রান্নাঘরে যে বাকি বাসনপত্রগুলো থাকে প্রায় ধুয়ে নিয়েছি বলতে, আবার খাওয়ার পরে না এত এক গাদা বাসন ধুতে ভালো লাগে না, তাই গ্যাস মুছে বাসনপত্র মোটামুটি ধুয়ে নিয়েছি, শুধু বাকি আছে ভাতের হাঁড়িটা, ওটা খাওয়ার পরে ধোবো। চলো আর বেশি বকবক করবো না, খেতে বসি, সবার খাওয়া শেষ, বাকি আছি আমি, এই যে এখানে ভাত, এখানে মাংসের ঝোল, আর স্যালাড গোল গোল করে কাটিনি, এই শসা পেঁয়াজ আর লেবু নেওয়া হয়েছে। আর আরেকজনকে দেখো পাঁচ বালিশ নিয়েছে, এই যে এখানে ফেলে দিল, ছিস কোথায় ছিস করেছো? আচ্ছা না বালিশ নিয়ে যাও, এসো বালিশটা নিয়ে যাও, আচ্ছা ছিস করেছো চলে এসো এসো, ও ওখানে বসে বলছিল ছিস পেয়েছে, ওই জন্য গিয়ে দেখাচ্ছে যে আচ্ছা তুমি এটা নাও, এসো আমার কাছে এসো এসো, কোথায় চলবো? আচ্ছা আমি পরে যাবো, আমি খেয়ে নিই তারপর দেখতে যাবো, ও আমাকে ডাকছে ওখানে ছিস দেখতে, আমি যাবো, আচ্ছা ব্লগটা শেষ করে নিই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ারও করে দিও, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন দিয়ে আছে সেটিও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো সবাইকে শুভরাত্রি, টাটা, সোনালু টাটা করে দাও ভালো করে, টাটা।